কোর্ট সুস্থ ও শান্তিপূর্ণ করতে রাজ্যকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের রায় সাফ বলে দেওয়া হয়েছে যে কোনো বিরোধী রাজনৈতিক দলকে যেন তাদের প্রচার করার জন্য সুযোগ দেওয়া হয়। সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের রায়কে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে একদল দুষ্কৃতিকারীরা তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং রাজ্যের বিভিন্ন জায়গায় বিরোধী রাজনৈতিক দলগুলো রীতিমতো প্রচারে বাধা এবং প্রচার সজ্জা নষ্ট করে দেওয়া হচ্ছে। একইভাবে কুমারঘাটেও বিভিন্ন রাজনৈতিক দলের উপর নানানভাবে আক্রমণ করছে একদল দুষ্কৃতিকারীরা, আর প্রশাসনও সেই জায়গাতে নির্বিকার। রবিবার এইসব ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এবং দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি নিয়ে কুমারঘাট মহকুমা কমিটির সিপিএম এর একঝাঁক দলীয় নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা কুমারঘাট থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়। পরবর্তীতে কুমারঘাট মহকুমা কমিটির সিপিআইএম দলীয় নেতাদের নিয়ে স্বপন কুমার বৈষ্ণব কুমারঘাট থানার ওসি অশেষ দেববর্মা এবং ডিসিএম সৌরভ আলামিনের সঙ্গে দীর্ঘ সময় বৈঠক করেন। আমাদের ল্যাপটপের আবেদন পত্র যাতে বিলি করতে না পারে, আমাদের পাত্রে যাতে ভোটারদের সাথে আলোচনা করতে না পারে, তার জন্য নানানভাবে বাধা বিঘ্নতা সৃষ্টি করতে হচ্ছে, যেটা জ্বলন্ত প্রমাণ আমাদের এক স্যাম্পলে বলবে আজকে যে ঘটনা দিল্লি এলাকাতে ঘটাইছে। এই অবস্থায় দাঁড়াইয়া আমরা শুধু আমরা আক্রান্ত না, আমরা দেখলাম গতকালকে বিরোধী দলের আর একটা বিরোধী দল তৃণমূল কংগ্রেস তার একটা প্রার্থীকে যেভাবে প্রচণ্ডভাবে মারপিট করা হয়েছে, এগুলো তো শোভনীয় না। তাই এই পরিপ্রেক্ষিতে আমরা এখানে আছি, কারণে আসলে কি ভোটটা হবে না প্রশাসন হবে? গভর্নমেন্ট ফর দ্য পার্টি অ্যান্ড গভর্নমেন্ট বাই দ্য পার্টি, ফাই অ্যান্ড হ্যান্ড নতুন আমাদের গ্রেপ্তার করে নিয়ে যাবে হইতেছে। এরকম দুই চারজন সমাজদ্রোহীদের যদি অ্যারেস্ট করা যায় তাইলে হয়তো বাকিরা সাবধান হয়ে যাবে, আর যদি তারা দেখে আমরা যাই করলাম অভিযোগর আমাদের কিছুই হইতেছে না, তো এতে মানে যতই পিসফুল আমরা মুখে কই কিন্তু বাস্তবে পিসফুল হইত। আমরা এমন একটা জায়গায় এখন দাঁড়ানো, প্রশাসন নির্বাচন কমিশনের প্রতি আমরা আস্থাটা অনেকটা প্রশ্নের মধ্যে, আমরা মনের মধ্যে একটা বিরাট প্রশ্ন চিহ্ন হইয়া দাঁড়ানো। দীর্ঘ বৈঠকের পর প্রশাসনের কর্তৃপক্ষরা এসে সিপিএম দলীয় কর্মীদের আশ্বাস দেন যে বিরোধী দলের প্রচারে যাতে কোনো ধরনের বাধা না হয় সেদিকে নজর দেবে প্রশাসন। তরফ থেকে আমি এখানে এসেছি, তো আপনাদের সমস্ত অভিযোগগুলো আমরা শুনলাম। আমি প্রথমে বলি যে কুমারঘাটে রিসেন্টলি আমরা আরেকটা ইলেকশন করেছি, এডিসি ইলেকশন সবাই করলাম না, তো ওই জায়গা তো আমরা পুলিশ প্রশাসন সিভিল প্রশাসন যথেষ্ট চেষ্টা করেছে সম্পূর্ণভাবে দায়িত্ব পালন করার জন্য, এবং সেখানে আপনারাও নিজেরা প্রত্যেকে সাক্ষী একটা রেকর্ড সংখ্যক ভোট হয়েছে, না শান্তিপূর্ণভাবে একটা ভোট হয়েছে, রেজাল্ট আউটকাম যা এসছে আপনারা প্রত্যেকে দেখেছেন, যা আগে আমাদের প্রশাসন কি দায়িত্ব নিয়েছে সেটাও দেখেছেন। এই মুহূর্তে মিউনিসিপ্যালিটি ইলেকশনকে কেন্দ্র করে সারা ত্রিপুরা রাজ্যে যেখানে যেখানে ভোট হচ্ছে তার মধ্যে কুমারঘাট একটা অন্যতম জায়গা যেখানে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলি লড়াই করছে এখন অবধি আমাদের কাছে যা আমরা ইলেকশন প্রসেস করে যাচ্ছি। তো প্রশাসন এই জায়গায় নমিনেশন সাবমিশন থেকে শুরু করে স্ক্রুটিনি থেকে শুরু করে এখন অবধি মনে হয় না যে আপনাদের তরফ থেকে আপনাদের যে গ্রিভেন্সগুলি আছে আমরা শুনেছি যে আমাদের তরফ থেকে আমরা কোনো জায়গায় খামতি রেখেছি। তারপর আপনাদের যে বক্তব্যটা ছিল যে 7 তারিখ 8 তারিখের পর উইথড্রল ডেটের পর থেকে আপনাদের অনেকগুলি সমস্যার সম্মুখীন হতে হয়েছে, সেই সমস্যার সম্মুখীনগুলি আপনারা সময় সময় আমাদেরকেও জানিয়েছেন, আমাদের তরফ আপনারাই স্বীকার করেছেন, পুলিশ প্রশাসন চেষ্টা করেছে যথেষ্টভাবে দায়িত্বগুলি পালন করার জন্য, আমরাও চেষ্টা করছি সেগুলি পালন করার জন্য। এবং যে প্রশ্নটা আপনারা বলছেন যে রিটার্নিং অফিসারের তরফ থেকে অ্যাসুরেন্স দেওয়ার জন্য যে এখানে শান্তিপূর্ণভাবে ভোট হবে, সেটা নিশ্চয়ই হবে, শান্তিপূর্ণভাবে ভোট হওয়ার জন্যই আমাদের সমস্ত আমরা দায়িত্ব পালন করছি, সমস্ত কাজ আমরা সঠিক সময়ে পূরণ করার জন্য চেষ্টা করছি। তারপরেও সময় টাইম টু টাইম আপনাদের তরফ থেকে যে গ্রিভেন্সগুলি আমাদের কাছে আসছে, আমাদের এখানে বড়োবাবু আছেন কুমারঘাটে, আমরা আজকে শুনলাম যে বিষয়গুলি সেগুলির জন্য আমরা যাতে আরও সঠিকভাবে আরও কড়াভাবে পদক্ষেপ নিতে পারি সেটাও আমি রিটার্নিং অফিসারকে বলবো, আর আপনাদের তরফ থেকে যে গ্রিভেন্সগুলি আপনারা বড়োবাবুকে জানিয়েছেন আগে সেটা উনিও চেষ্টা করছেন, সেটা আপনারাই স্বীকার করেছেন। এই মুহূর্তে আমাদের কাছে যে পুলিশ ফোর্স আছে বা সিভিল প্রশাসনে যতটুকু স্টাফ আছে তারা প্রত্যেকেই যথাসাধ্য চেষ্টা করছে, এবং আপনাদেরকে আমাদের তরফ থেকে একটা এসুরেন্স নিশ্চয়ই থাকবে আমরা এখানে কুমারঘাটে যে ঐতিহ্য আছে যে শান্তিপূর্ণভাবে যে ভোটটা হচ্ছে সেটা এখানে মিউনিসিপ্যালিটিতেও হবে।
এই দিনের বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের বর্তমান পরিস্থিতি অর্থাৎ পুরো ফুটকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে যে উত্তেজনা চলছে তা নিয়ে তীব্র অভিযোগ তুলে ধরেন সিপিআইএম কুমারঘাট মহকুমা সম্পাদক স্বপন কুমার বৈষ্ণব। বামফ্রন্টের তরফ থেকে সর্বপ্রথমে এই যে পৌর পরিষদ, আগরতলা পৌর নিগম, নগর পঞ্চায়েতের নির্বাচনটা ঘোষণা করে নির্বাচন কমিশন, এই নির্বাচন ঘোষণা করার সাথে সাথেই নির্বাচন কমিশন সারা ত্রিপুরার যে নাগরিকদের উদ্দেশ্যে বললেন যে শান্তিপূর্ণভাবে আমরা নির্বাচন প্রক্রিয়া শেষ করবো, তার জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করবে। আমরা দেখলাম অনুরূপভাবে আমাদের কুমারঘাট সাব ডিভিশনে এখানে আরক্ষা প্রশাসন এবং রিটার্নিং অফিসার তারও দফায় দফায় সর্বদলীয় সভা করে সেই সভাগুলোতে তারা বলছিলেন যে আমরা কুমারঘাট পৌর পরিষদ এলাকায় শান্তিপূর্ণভাবে ভোটের ব্যবস্থা করবো, প্রত্যেকটা নাগরিক যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তার যে সাংবিধানিক অধিকার, তার যে গণতান্ত্রিক অধিকার সেটাই বজায় রাখবেন। আমরা অভিজ্ঞতায় দেখলাম নির্বাচনে আমরা অংশগ্রহণ করবার জন্য যখন আমরা ভূমিকা গ্রহণ করলাম, অন্যান্য বিরোধী দলের ভূমিকা গ্রহণ করলেন, নানান ধরনের প্রক্রিয়া বিশেষ করে শাসক দল দুর্বৃত্ত বাহিনী বিজেপি দলের তরফ থেকে আমাদের নমিনেশন যাতে আমরা সাবমিট করতে না পারি, যাতে আমাদের এই যারাদের আমরা প্রার্থী ঘোষণা করলাম প্রার্থীরা যাতে নমিনেশন সাবমিট যাতে করতে না পারেন, নানানভাবে ভয় ভীতি মানসিক যন্ত্রণা মনের মধ্যে একটা ভয়ের পরিবেশ তৈরি করবার জন্য আপ্রাণভাবে চেষ্টা করি। যারা আমাদের প্রার্থীদের যারা আপনার প্রস্তাবক হয়েছিলেন বা আমাদের যারা ইলেকশন এজেন্ট বা আমাদের বামফ্রন্টের কর্মী নেতা সমর্থক এক কথায় সাধারণ ভোটার বিভিন্নভাবে টেলিফোনের মারফতে তাদের মনের ভিতর যাতে একটা ভয়ের পরিবেশ তৈরি করা যায় এই চেষ্টা করিয়ে দিতেছি। আমরা টাইম টু টাইম সমস্ত বিষয় আমরা নির্বাচন কমিশনের যে প্রতিনিধি এখানে রিটার্নিং অফিসার এখানকার আরক্ষা দপ্তরের সমস্ত বিষয়গুলো আমরা লিখিতভাবে জানাইতে শুরু করলাম। আমরা দেখলাম শাসক দল যখন দেখলেন তাদের পায়ের তলায় মাটি নেই, মানুষ বিভিন্ন বিষয়ে তাদের কাছে জবাব চাইতেছে, তখন তারা নির্বাচনটাকে একটা প্রহসনে রূপান্তরিত করবার জন্য গভীরভাবে একটা রাজনৈতিক ষড়যন্ত্র এবং চক্রান্ত তারা তৈরি করে। আমরা লক্ষ্য করলাম গত 7ই নভেম্বর আমাদের প্রার্থীরা যখন বিভিন্ন জায়গাতে প্রচারে বাইর হইলেন, তার আগে আমরা পুলিশকে লিখিতভাবে জানাইছি কোন কোন জায়গাতে আমাদের প্রার্থীরা যাইতেছেন। আমরা সেদিন দেখলাম 7 তারিখ আমাদের 7 নম্বর ওয়ার্ডের বামফ্রন্টের প্রার্থী কমরেড নিপেন্দ্র দাসকে আঘাত করে মারপিট করে আমাদের 5 জন কর্মীকে সেদিন আঘাত করে যথারীতি আমরা লিখিতভাবে কমপ্লেন করি, কিন্তু 1 জন আসামিকেও গ্রেপ্তার করা হয়নি। তারপর দিন দেখলাম আমরা আমাদের এই কি বলে 12 নম্বর ওয়ার্ডের আমাদের বামফ্রন্টের কর্মী বিদ্যুৎ মালাকে আক্রমণ করা হয়, তাকে মারপিট করা হয়, এবং আমরা তারপরে দেখলাম আমাদের যে প্রচার সজ্জা এই 13 নম্বর ওয়ার্ডে সিপিআইয়ের প্রচার সজ্জা সহ টোটাল কুমারঘাট শহরে বামফ্রন্টের যে প্রচার সজ্জা সমস্ত প্রচার সজ্জা গভীর রাত্রিতে তারা গাড়ি ঘুরে নিয়ে এখান থেকে নিয়ে কোন জায়গায় নিয়ে গেছে তার কোনো টিকটিকা নাই। আমরা যথারীতি থানাতে এগুলো জানাইলাম, রিটার্নিং অফিসারকে আমরা জানাইলাম। আমরা দেখলাম আমাদের রঞ্জন ঘোষ 16 নম্বর ওয়ার্ডের কর্মী তার বাড়িতে গভীর রাত্রে পরশুদিন সম্ভবত তার বাড়িতে ইটপাটল শুরু করলেন। বাচ্চুশীল তো আশুশীল আমাদের আরেকজন সমর্থক তাকেও ভয়ভীতি দেখাইতে শুরু করলেন। এইভাবে যেমন প্রক্রিয়াটা শুরু হইল আমাদের প্রার্থী এবং আমাদের পার্টি কর্মীরা নির্বাচন কমিশনের যে আচরণবিধি 5 জন নিয়ে বিভিন্ন যখন ফসলে যাইতেছেন, বিজেপি কর্মীরা তাদের দুর্বৃত্তি বাহিনীরা নানানভাবে তাদেরকে সেখানে আক্রমণ করবার চেষ্টা করে। আজকে যখন নিদিবি এলাকাতে আমাদের কর্মীরা প্রচারে বাইর হইলেন, তাদের বিরুদ্ধে বিশেষ করে কিছু মহিলাকে তারা সেখানে নিয়ে আসলেন, জড়ো করলেন, যাতে আমাদের এর মধ্যে একটা ঘটনা তৈরি করিয়া একটা পরিস্থিতি তৈরি করিয়া আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে একটা মিথ্যা মামলা যাতে দিতে পারে ভয় ভীতি, এবং তারা নির্দেশ দিতেছে এখানে তোমরা প্রচার করতে পারবেন না। তারা বলতেছেন 5 নম্বর ওয়ার্ডে বলছেন, তারা বলতেছেন যে বাইরের লোক এখানে আইতে পারবেন না। তাদের কে ক্ষমতাটা দিল? আমরা জিজ্ঞেস করলাম এটা কি নির্বাচন কমিশনের কোনো নির্দেশ আছে? নির্দেশ কি? ভোটের দিন বাইরের লোক আইতে পারবে না, কিন্তু প্রচারে কে কোনানো যাবে সেটাকে পলিটিক্যাল পার্টি তারা কে অধিকারটা দিল? এটা তারা যদি কমপ্লেন তারা থানাতে করতে পারে, রিটার্নিং অফিসারকে করতে পারে, তারা আমাদের জানাইবে, কিন্তু সেই জায়গায় না গিয়া একটা অহেতুক একটা ভয়ের পরিবেশ তৈরি করবার জন্য এই কাজগুলো তারা করে যাইতেছে। আমরা বাধ্যই আজকে এখানে আমরা আসলাম, থানাতে আমরা আসলাম, থানার বড়বাবুকে বললাম এই অবস্থায় দাঁড়াইয়া নির্বাচন সুষ্ঠুভাবে হবে কি না সেই ব্যবস্থাটা আপনারা করবেন। আমাদের থানা বললেন যে আমি রিটার্নিং অফিসারের কর্মকর্তাদের নিয়ে আইতেছি, রিটার্নিং অফিসারের পক্ষ থেকে আসলেন,
আমরা প্রথম এই কথাটা বললাম, নির্বাচন আচরণবিধি নির্বাচন কমিশন যেটা ঘোষণা করছে, সরকারের সম্পত্তিতে কোনো দলের পতাকা থাকবে না। আপনারা দেখেন এখন কুমারঘাট শহরে সরকারি যে বিভিন্ন জায়গার মধ্যে বিজেপি দল পতাকা টাঙাইয়ে দিলেন। আমরা গত 13 তারিখ লিখিতভাবে আমাদের, আমি পার্টির সেক্রেটারি হিসেবে লিখিতভাবে রিটার্নিং অফিসে জানাইলাম এটা কী চলছে, নো অ্যাকশান। এবং দেখবেন আপনারা যে বিভিন্ন জনপ্রতিনিধিরা ওই দুর্গাপূজা এবং কালী পূজার মানুষকে শুভেচ্ছা জানাইয়া যে হোল্ডিং করলেন তার মধ্যে পদ্ম ফুলটা দিয়ে দিলে, এটা কি নির্বাচন আচরণবিধি তারা লঙ্ঘন করতেছে না? নো অ্যাকশান। প্রত্যেকটা বিষয়ে আমরা বললাম এটা করবেন কি না, এই অ্যাকশান আপনারা নেবেন কি না, যে বাইরের লোক এখানে আইতে পারবেন না। তাদের কে ক্ষমতাটা দিল আমরা জিজ্ঞেস করলাম, এটা কি নির্বাচন কমিশনের কোনো নির্দেশ আছে? নির্দেশ কি? ভোটের দিন বাইরের লোক আইতে পারবেন না, কিন্তু প্রচারে কে কোনা না যাবে সেটাকে পলিটিক্যাল পার্টি তারার কে অধিকারটা দিল? এটা তারা যদি কমপ্লেন তারা থানাতে করতে পারে, রিটার্নিং অফিসারকে করতে পারে, তারা আমাদের জানাইবে। কিন্তু সেই জায়গায় না গিয়া একটা অহেতুক একটা ভয়ের পরিবেশ তৈরি করবার জন্য এই কাজগুলো তারা করে যাইতেছে। আমরা বাধ্যই আজকে এখানে আমরা আসলাম, থানাতে আমরা আসলাম, থানার বড়বাবুকে বললাম এই অবস্থায় দাঁড়াইয়া নির্বাচন সুষ্ঠুভাবে হবে কি না সেই ব্যবস্থাটা আপনারা করবেন। আমাদের থানা বললেন যে আমি রিটার্নিং অফিসারের কর্মকর্তাদের নিয়ে আইতেছি, রিটার্নিং অফিসারের পক্ষ থেকে আসলেন। আমরা প্রথম এই কথাটা বললাম, নির্বাচন আচরণবিধি নির্বাচন কমিশন যেটা ঘোষণা করছে, সরকারের সম্পত্তিতে কোনো দলের পতাকা থাকবে না। আপনারা দেখেন এখন কুমারঘাট শহরে সরকারি যে বিভিন্ন জায়গার মধ্যে বিজেপি দল পতাকা টাঙাইয়ে দিলেন। আমরা গত 13 তারিখ লিখিতভাবে আমাদের, আমি পার্টির সেক্রেটারি হিসেবে লিখিতভাবে রিটার্নিং অফিসে জানাইলাম এটা কী চলছে, নো অ্যাকশান। এবং দেখবেন আপনারা যে বিভিন্ন জনপ্রতিনিধিরা ওই দুর্গাপূজা এবং কালী পূজার মানুষকে শুভেচ্ছা জানাইয়া যে হোল্ডিং করলেন তার মধ্যে পদ্ম ফুলটা দিয়ে দিলে, এটা কি নির্বাচন আচরণবিধি তারা লঙ্ঘন করতেছে না? নো অ্যাকশান। প্রত্যেকটা বিষয়ে আমরা বললাম এটা করবেন কি না, এই অ্যাকশান আপনারা নেবেন কি না। দ্বিতীয়ত আমরা প্রশ্ন করলাম যে আমাদের প্রার্থী বামফ্রন্টের প্রার্থীরা এবং অন্যান্য বিরোধী দলের প্রার্থীরা নির্বিঘ্নে প্রচার করতে পারবেন কি না। ইলেকশন কমিশন বললেন 5 জন নিয়ে আমরা বাইরেমু, এরা নির্বিঘ্নে প্রচার করতে পারবে কি না, ভোটারদের কাছে যেতে পারবেন কি না, বামফ্রন্টের আবেদনপত্রটা বিলি করতে পারবেন কি না, আপনারা প্রতিশ্রুতি দেন আগামীকালকে থেকে আমরা বাইরেমু আপনারা কী ব্যবস্থাটা গ্রহণ করবেন। তৃতীয়ত বললাম আমাদের কুমারঘাট শহরের 10,259 জন আছে আমাদের এখানে ভোটার, প্রত্যেকটা ভোটার নির্ভয়ে ভোটটা দিতে পারবেন কিনা, ভোট কেন্দ্রে যেতে পারবেন কি না, এবং তারা সমস্ত যে তাদের যে প্রক্রিয়া নতুনভাবে তাদের চক্রান্ত যাতে ভোটটাকে একটা প্রশাসনে রূপান্তরিত করে। আমরা বললাম আপনারা বলুন, যদি না পারেন বলিয়ে দেন, আপনারা লিখিত দেন, আমরা নির্বাচন থেকে সরিয়ে দাঁড়াবো, আপনারা একতরফা ঘোষণা দিয়ে দেন বিজেপি জিততে গেছে, কিন্তু ভোটের নামে প্রশাসন এটা চলে না, এটা নাগরিকরা চাইতেছে একটা শান্তিপূর্ণ ভোট হোক। তারপর বলছি যে আজকে ভোটের আর কতদিন, আজকে আপনার 14 তারিখ, 28 আপনার 25 তারিখ ভোট, এই 10টা দিন তারা চেষ্টা করতে ভোটারদের কাছে যাতে আমরা পৌঁছাইতে না পারি। আজকের ঘটনাটা বা আমাদের যে পাত্রীদের যে বাধা দিয়েছে, মূল কথাটা হইতেছে ভোটারদের কাছে যাতে আমরা যাইতে না পারি, তাদের কাছে যাতে আমাদের বক্তব্য উপস্থিত করতে না পারি, এই কৌশল অবলম্বন করা হয়েছে।